দলিল সহ প্রশ্নগুলো আমি বলেছিলাম, বলার পরে উনি লিখেছে। তো এই যে দলিলগুলো এগুলো আমি নিজে বুঝতেছি না, আপনারা বুঝবেন না। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটা আপনার যদি একটু উপকার হয় ভিডিওটা শেয়ার করবেন, ফেসবুক, ইমো, মেসেঞ্জার যেখানে পারেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এখান থেকে যদি কোনো ব্যক্তি একটা মাসালা শিখে যদি সে আমল করে, মনে রাখবেন এই আমলের ছাপ কিন্তু আপনারও আমল নামায় চলে আসবে। তো আমরা সবসময় চেষ্টা করব এই রমজানে যে যেখানে যে যে ধরনের শিক্ষামূলক ভিডিওগুলো এইরকম দলিল সহ সব কিছু জানার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, ভিডিওটা প্লে করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আপনাকে সবসময় আপনাদেরকে আমি একটা কথা রিকোয়েস্ট করি যে আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, আর এখান থেকে অনেক কিছু শেখার আছে আজকের এই ভিডিও থেকে। তো প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, চলুন আমরা ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই মহান রবের দরবারে যে মহান আল্লাহ তাআলা আমাকে আজকে একটা সুন্দর একটা ভিডিও রেকর্ডিং করার তৌফিক দিয়েছেন। তো এই ভিডিওটা আমি মনে করব যে আজকে এই ভিডিওটা যে ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আমি মনে করব যে অনেক কিছু মাসালা আজকে এখান থেকে শিখতে পারবে এই রমজান সম্পর্কে। তো যে ব্যক্তি এই মুহূর্তে, আপনারা যারা আমার ভিডিওটা প্লে করেছেন, আপনার কাছে ফার্স্টে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা স্কিপ করবেন না। আমরা আপনাদের জন্য অনেকগুলা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন দলিল সহ, আমরা আপনাদের জন্য কিছু রমজানের বিষয়ভিত্তিক নিয়ে কিছু মাসলা মাসাইল আলোচনা করব। তো আজকে আমি আছি হাফিজুর রহমান শ্রীপুরি, এইচআরএস ইসলামিক টিভি, ঢাকা, বাংলাদেশ। সবসময় সবার আগে আমরা থাকব আপনার পাশে। তো আমার সাথে আছেন আলহাজ হাফেজ মাওলানা মুফতি ইসহাক আল ফরিদি, অনেক বড় একজন আলেম আপনাদের সামনে উপস্থাপনা করতেছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা কেউ স্কিপ না করে বারবার বলতেছি, মিস করবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এই রমজানের গুরুত্বপূর্ণ মাসালা। তো আরেকটা কথা বলবো, ভিডিওটা শুরু করার আগে যে কথাটা বললেই নয়, সেটা হচ্ছে যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত পেশ করবেন। তো চলুন আজকে আমরা ভিডিওটা শুরু করি। তো ওস্তাদজি, তো ইতিমধ্যে আমি দেখতেছি যে আপনাকে আমি কিছু কথা বলেছিলাম রমজান বিষয়ে, তো আপনি মোটামুটি অনেকগুলো মাসলা মাসাইল এবং দলিল সহ রেডি করেছেন। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা আপনার কাছে জানবো এবং আমার দর্শকরা বিশেষ করে আজকে অনেক উপকৃত হবে। তো আপনি এই বিষয় নিয়ে আমার দর্শকদের কিছু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার প্রিয় ভাই যে আর এইচআরএস টিভির যে চ্যানেলের কর্তা, ওনার আহ্বানের সাড়া দিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি। গুরুত্বপূর্ণ অনেক মাসালা, যে মাসালাগুলি অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, ওই প্রশ্নগুলিও আপনাদের সামনে আমি এখন উপস্থাপন করব। আশা করি ইনশাল্লাহ এই প্রশ্নগুলি যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন এবং আপনারা এটা দেখেন, তাহলে ইনশাল্লাহ আশা করি রমজান, পুরা রমজান চলার জন্য আপনাদের যথেষ্ট সহায়ক হবে। কারণ এই মশলাগুলি, এক একটা মশলার গুরুত্ব অনেক বেশি। একটা মশলা যদি, একটা মশলার অধ্যায় যদি কেউ পড়ে, এরকম শত রাকাত নফল নামাজ পড়ার চেয়েও শ্রেষ্ঠ বিনিময় আল্লাহর কাছ থেকে সে পেয়ে যাবে। এই জন্য সেই গুরুত্বপূর্ণ মাসালাগুলি আজকে আপনাদের সামনে উপস্থিত করব, যে মাসালাগুলি বিভিন্ন জায়গা থেকে আমাকে প্রশ্ন করা হয়েছে, ওইগুলি আমরা আস্তে আপনাদের সামনে উপস্থাপন করব। হ্যাঁ, তো আল্লাহ পাকের শুকরিয়া, আমরা সেই মাসালার দিকে যাচ্ছি। সর্বপ্রথম যে প্রশ্নটা আমার কাছে আসছে সেটা হলো, আমাকে জিজ্ঞাসা করছে যে সাহারি খাওয়ার বিধান কি? সাহারি খাওয়ার বিধান, এটা মুস্তাহাব সুন্নত, এটা মুস্তাহাব সুন্নত। তো সাহারি কেহ যদি খায় তাহলে সুন্নত আদায় হইল, তার রোজাও তার রোজার জন্য সহায়ক হইল। কিতাবের মধ্যে আসছে যে সাহারি তোমরা খাও, সাহারিতে বরকত রয়েছে। বর্ণিত আসছে
যে সাহা আমাদের মাঝে এবং আহলে কিতাব যারা যাদের উপর কিতাব নাজিল হয়েছে তাদের মাঝে পার্থক্য হয়েছে, আমরা রোজা রাখতে গিয়ে সাহারি খাই, তারা রোজা রাখতে গিয়ে সাহারি খায় না। নবীজির হাদিসের মধ্যে আসছে খলিফু ফিহিল ইয়াহুদ ওয়ান নাসারা, যে আমল করতে গিয়ে ইহুদি এবং নাসারা যারা আছে তাদের বিরুদ্ধে চারণ করো। তাহলে আমরা সাহারি খাবো, এই সাহারি খাওয়া বরকতের খাবার, সাহারি খেলে রোজার জন্য অনেক বড় সহায়ক হবে এবং বরকতের খাবার হবে। তবে সাহারি না খেলেও রোজার কোনো সমস্যা নাই, রোজা হয়ে যাবে। প্রথম নম্বর প্রশ্ন আমাকে করেছিলেন, এটা দলিল আপনারা পাব, আমি দলিলটা বিভিন্ন কিতাব থেকে সংগ্রহ করেছি এবং এটা অনেক লম্বা চড়া হয়ে যায়, বিধা পৃষ্ঠার নাম্বারটা দেই নাই, শুধু বলে দিয়েছি। এরপরে যদি আপনাদের প্রয়োজন হয় পৃষ্ঠার নাম্বার আমি ইনশাল্লাহ বলে দিব। এটা ফুতুহায়ে দারুল উলুম দেওবন্দের মধ্যে আসছে, হেদায়া কিতাবের নাম মধ্যে আসছে, মেশকা শরীফের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে, দুররে মুখতারের মধ্যে আসছে, আশরাফুল ফতুয়ার মধ্যে আসছে। এই মাসালা আমি যেইভাবে বলছি আলহামদুলিল্লাহ হুবহু এইভাবেই। এরপরে আমাকে প্রশ্ন করা হয়েছে রোজা অবস্থায় খাদ্য নয় এমন বস্তু ভক্ষণের বিধান কি। রোজা অবস্থা যদি এমন বস্তু কেউ খেয়ে ফেলে যেটা খাবার না, যেমন গাছের টুকরা, গাছের বাকলা, ইটের কণা অথবা লোহার খণ্ড, এইগুলি যদি কেউ খেয়ে ফেলে তাহলে রোজা তো অবশ্যই ভেঙে যাবে। তবে এই অবস্থায় রোজা কাজা করলেই হবে, কাফফারা দেওয়া লাগবে না। কাজা রোজার পরিবর্তে রোজা, এটা হলে কাজা, কাফফারা হলেও রোজার পরিবর্তে রোজাও রাখবে এবং 60 জন মিসকিনকে দুই বেলা পেট ভরাইয়া তারপরে খারাপ খাবার খাওয়াবে, এটা কাফফারা। তো শুধু এই ক্ষেত্রে শুধু আমরা কাজা করলেই হবে, খাদ্য নয় এমন বস্তু খেয়ে ফেললে রোজা ভেঙে যাবে, কিন্তু কাজা করলেই হবে, কাফফারা দেওয়া লাগবে না। দ্বিতীয় প্রশ্ন আমাকে করছেন, এটা দলিল আসছে হেদায়া কিতাবের মধ্যে আসছে, হেদায়া প্রথম খণ্ডের মধ্যে আসছে। এরপরে আমাকে প্রশ্ন করা হয়েছে রোজা অবস্থায় রক্ত দেওয়া কি। রোজা অবস্থায় কেউ যদি রক্ত দেয় প্রয়োজনে কোনো রুগ্ন ব্যক্তিকে, অসুস্থ ব্যক্তিকে, তার রোজার কোনো ক্ষতি হবে না, তার রোজা নষ্ট হবে না, রাত রোজার কোনো সমস্যা হবে না। এটা দলিল আসছে আপকে মাসায়েল আর উনকা হল, এই কিতাবের মধ্যে এই মাসালাটা আসছে। এরপর আমাকে প্রশ্ন করছে রোজাদারের দেহ থেকে রক্ত বের হওয়ার বিধান কি। রোজাদারের শরীর থেকে যদি ক্ষতস্থান থেকে অথবা কেটে যাওয়ার কারণে যদি রক্ত বের হয় তাহলে রোজার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ তার রোজা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এটা দলিল আসছে আপকে মাসাইল আর উনকা হল, এই কিতাবের মধ্যে এই দলিলটা রয়েছে। এরপরে মাসালা আমাকে প্রশ্ন করা হয়েছে রোগাক্রান্ত ব্যক্তি ও রোগে আক্রান্ত হওয়া আশঙ্কায় রোজা না রেখে ফেদিয়া দেওয়ার বিধান কি। সে রোগ বেড়ে যাবে এই ভয়ে যদি বিজ্ঞ পরহেজগার ডাক্তার বলে তুমি যদি রোজা রাখো তাহলে তোমার এই রোগটা হয়ে যেতে পারে, এই সমস্যাটা হয়ে যেতে পারে, বা জটিল কঠিন কোনো তোমার সমস্যা হতে পারে, বিজ্ঞ ডাক্তার পরহেজগার ডাক্তার যদি এই পরামর্শ দেয় তাহলে সে পরামর্শ অনুযায়ী রোজা না রাখারও শরীয়তে অনুমতি রয়েছে, রোজা না রেখে ফেদিয়া দেওয়ার বিধান রয়েছে। এই মাসালার দলিল হয়েছে আপকে মাসাইল আর উনকা হল, বাহারুর রায় কিতাবের মধ্যে রয়েছে, কুদুরির মধ্যে রয়েছে, হেদায়ের মধ্যে রয়েছে এই মাসালার দলিলগুলি। এরপরে প্রশ্ন করা হয়েছে কাজা রোজার বিধান কি। কেউ যদি কোনো অসুস্থতার কারণে 10 দিন রোজা রাখতে পারে না অথবা 5 দিন রোজা রাখতে পারে নাই, এরপরে সুস্থ হয়ে গেছে, তারপরে রোজাগুলি ধারাবাহিকভাবে রাখবে, এরপরে রমজানের পরে যে 5টা রোজা ছুটে গেছে অথবা 10টা রোজা ছুটে গেছে এগুলি ধারাবাহিকভাবে রাখতে পারবে অথবা ভেঙ্গে ভেঙ্গে আজকে একটা, 2 দিন পরে একটা, 3 দিন পরে একটা, এইভাবেও রাখতে পারবে। এর দলিল হয়েছে আপকে মাসাইল আর উনকা হল, ওই কিতাব নামের মধ্যে রয়েছে। এরপরে প্রশ্ন করছেন আমাকে গুসুল ফরজ অবস্থা সাহারি খেয়ে রোজা রাখার বিধান কি। গুসুল যদি কার ওপরে ফরজ হয়, দেখা গেছে এমন সময় ঘুম থেকে সে জাগ্রত হয়েছে, এখন যদি সে সাহারি খেতে, এখন যদি গুসুল করতে যায় তাহলে এই বরকতের খাবার সাহারি সে খেতে পারবে না, তো এখন নাপাক অবস্থায় খানা খেয়ে
সাহারি খেয়ে সে রোজা রাখতে পারবে, তো তার রোজার কোনো সমস্যা হবে না। তো এই মাসালার এই ইয়ার দলিলটা, এই প্রশ্নের দলিল রয়েছে আপকে মাসাইল আর উনকা হল এই এই কিতাবের মধ্যে রয়েছে এবং জাওয়াহিরুল ফতুয়ার মধ্যে এই দলিলটা রয়েছে। এরপরে আমাকে প্রশ্ন করছেন, রোজা অবস্থায় গরম ও পিপাসায় গোসলের বিধান কী? রোজা রাখছেন, অনেক গরম, অনেক পিপাসা লাগছে, এখন আপনি এই পিপাসার থেকে একটু একটু শান্তি, একটু আরামের জন্যে আপনি অজু করছেন অথবা গোসল করছেন একটু ঠান্ডার জন্যে, তাতে কোনো সমস্যা নাই, রোজা কোনো সমস্যা হবে না। এই দলিলটা রয়েছে এমদাদুল ফতুয়া নামক কিতাবের মধ্যে রয়েছে। এরপরে আমাকে প্রশ্ন করছেন, রাত্র মনে করে সাহারি খাওয়ার বিধান কী? ঘুম থেকে উঠছে, মনে করছে রাত্র এখন অনেক বাকি আছে, সাহারি খেতে বসছে, দুই চার লোকমা খেয়েছে, আজান দিয়ে ফেলছে, আজান দিয়ে ফেলছে, এখন সে আর তার এই রোজা হবে না, এ রোজা হবে না, তবে রোজার সম্মান আর ইজ্জত ইজ্জত দিতে গিয়ে রোজাদারদের মতোই সারাদিন থাকবে, এরপরে রমজান মাস যখন শেষ হয়ে যাবে একটি রোজার পরিবর্তে একটি রোজাই কাজা করবে, কাফফারা দেওয়া লাগবে না। যেহেতু আজান দেওয়া হয় সাধারণত সাহারির শেষ সময় থেকে অনুমান 5 মিনিট পরে দেওয়া হয়, এই জন্য আমি ওই সময় যেহেতু খাবার খেয়েছি এই জন্য আমার রোজা হবে না, তবে কাজা করতে হবে, কাফফারা দেওয়া লাগবে না। এই দলিল রয়েছে কুদুরি নামক কিতাবের মধ্যে, হেদায়া নামক কিতাবের মধ্যে এই দলিলটা রয়েছে। এরপর আমাকে প্রশ্ন করছেন, রোজা ফেদিয়ার বিধান কী? রোজার ফেদিয়ার বিধান হলো আপনি আমি ও রোজা রাখতে পারতেছি না, একেবারেই মাজুর, অক্ষম, শাইখে ফানি, অনেক বয়স হয়ে গেছে, রোজা আমি রাখতে পারতেছি না, তাহলে আমার জীবদ্দশাই আমি রোজার ফেদিয়া দিতে পারব? রোজার ফেদিয়া কি? 1 কেজি প্রত্যেক রোজায় 1 কেজি 1 কেজি 12.5-6 টাক আটা একজন গরিব মিসকিন অসহায়কে দিয়ে দেওয়া, 1 কেজি 12.5-6 টাক, এটা হাকিকান 2 কেজি দিয়ে দেওয়াই উত্তম, 2 কেজি আটা দাম অথবা 2 কেজি আটা অথবা এই সমমূল্যের খাবার দিয়ে দেওয়া, তো তার জীবদ্দশায় ফেদিয়ে দেওয়া তার জন্যে বৈধ, যেহেতু সে শাইখে ফানি, একেবারে অক্ষম। তবে নামাজের ফেদিয়া দিলে, নামাজের ফেদিয়া দিলে হবে না, যেহেতু নামাজ দাঁড়াইয়া না পড়তে পারলে বসে পড়বে, বসে না পড়তে পারলে শুয়ে পড়বে, শুয়ে পড়তে গিয়ে যদি সমস্যা হয় ইশারা করে পড়বে, তবু নামাজটা তার বিভিন্ন পর্যায়ক্রমে তার শীতলতা রয়েছে, কিন্তু রোজার ব্যাপারে তা নয়, না পারলে সে ফেদিয়া দিবে। এরপরে আমাকে প্রশ্ন করেছে, রমজান মাসে দিনের বেলা হোটেল খোলা রাখার বিধান কী? রমজান মাসে দিনের বেলা যদি কোনো হোটেল খোলা রাখে, যিনি রাখবেন তিনি গুণাগার হবেন, কারণ হলো যে অপরাধ করলেও অপরাধ আর অপরাধের জন্য সহযোগিতা করলেও অপরাধ, এজন্যে তার হোটেলগুলি খোলা রাখার কারণে অন্যরা সাহস পাবে, অন্যরা যায় সেখানে খাবার খাবে, আর আল্লাহ পাকের হুকুমটা মানুষের মধ্যে যথাযথভাবে পালন হবে না, এই জন্যে আল্লাহর দিকে আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে, বিধানের দিকে তাকিয়ে রমজান মাসে, হ্যাঁ রমজান মাসে রোজা হোটেলগুলি আমরা বন্ধ রাখবো, চার দোকানগুলি বন্ধ রাখবো। হ্যাঁ ইফতারের কিছুক্ষণ আগে যখন ইফতারের প্রয়োজন লোকেরা আসবে তখন খোলা রাখা যাইতে পারে। এই দলিলটা আসছে ফতুয়ায় রহিমিয়ার মধ্যে আসছে। এরপরে প্রশ্ন করছে, অমুসলিমদের দেওয়া ইফতারির বিধান কী? অমুসলিমরা দেখা যায় আপনাকে আমাকে ইফতার ইফতারের সময় ইফতার দিয়েছে, হাদিয়া দিয়েছে, হ্যাঁ এটা খাওয়া জায়েজ, রোজার কোনো ক্ষতি নাই, তবে না খাওয়া পরহেজগারি। কিন্তু অমুসলিমদের মধ্যে এমন কিছু বিষয় যেটা তারা জায়েজ মনে করে, তারা বৈধ মনে করে, যেটা আমাদের জন্য অবৈধ। অমুসলিমরা শুকুরের গোস্ত হালাল মনে করে, রক্ত হালাল মনে করে, সুদগুষ হালাল মনে করে, আমাদের জন্য এটা হালাল না, আমাদের জন্য হারাম। এই জন্যে অমুসলিম আমি না জানা থাকা অবস্থায় তাদের দেওয়া ইফতার খাওয়া যাবে, রোজার কোনো ক্ষতি হবে না, তবে না খাওয়াটা পরহেজগারি। এর দলিলটা আসছে ফতুয়া দারুল উলুম দেওবন্দের মধ্যে, এই দলিলটা আসছে। এরপরে আমাকে প্রশ্ন করছে, রোজা অবস্থায় ইঞ্জেকশন এর বিধান কী? রোজা অবস্থায় পরাজন অনুপাতে ইঞ্জেকশন দেওয়া যাবে, ইঞ্জেকশন নেওয়া যাবে, এতে কোনো রোজার কোনো ক্ষতি হবে না।
শরীরের মধ্যে ইনজেকশন দেওয়া, হ্যাঁ জি জি, শরীরের মধ্যে ইনজেকশন দেওয়া যাবে, নেওয়া যাবে, এতে কোনো ক্ষতি রোজা ভাঙবে না, রোজার কোনো ক্ষতি হবে না। এর দলিলটা কোথায় আসছে? হাসানুল ফতুয়া নামক কিতাবের মধ্যে আসছে, দুরুল রদ্দুল মুখতারের মধ্যে আসছে, ফতুয়ায় রহিমের মধ্যে আসে, জাওয়াহিরুল ফতুয়ার মধ্যে আসছে, আপকে মাসাইল আর উনকে হল এই কিতাবের মধ্যে আসছে। এরপরে আমাকে প্রশ্ন করা হয়েছে, রোজা অবস্থায় কানে ওষুধ বা তেল ব্যবহার বিধান কী? রোজা অবস্থায় কানের মধ্যে ওষুধ অথবা তেল ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ এতে কোনো রোজা ভাঙবে না, রোজা ভাঙার কোনো কারণও নয়। এই দলিলটা আসছে রদ্দুল মুখতার এবং আপকে মাসাইল আর উনকা হল এই কিতাবের মধ্যে আসছে। এরপরে আমাকে প্রশ্ন করা হয়েছে, রোজা অবস্থা নাকে ঔষধ দেওয়ার বিধান কী? রোজা অবস্থা নাকে ওষুধ দিলে রোজা ভেঙে যাবে, কারণ নাকের সাথে মুখের সাথে যথেষ্ট তার ইয়া আছে, সম্পর্ক রয়েছে, মিল রয়েছে। এই জন্যে নাকের মধ্যে দিলে অনেক ক্ষেত্রে মুখে চলে যায়, গলার মধ্যে চলে যায়। এই জন্যে নাকে তেল বা পানি অথবা ঔষধ দিলে রোজা ভেঙে যাবে। এটা দলিল হল আপনার দরুল রদ্দুল মুখতার আপকে মাসাইল আর উনকা হলের এই কিতাবের মধ্যে রয়েছে। এরপর আমাকে প্রশ্ন করা হয়েছে, রোজা অবস্থায় স্বপ্নদোষ হওয়ার বিধান কী? রোজা অবস্থায় ঘুমাইছেন দিনের বেলা, না প্রেশার হয়ে গেছে, কাপড় নাপাক হয়ে গেছে, স্বপ্নদোষ হয়ে গেছে, এতে রোজার কোনো ক্ষতি হবে না, এতে রোজার কোনো ক্ষতি হবে না, রোজার কোনো সমস্যা হবে না। এর দলিল রয়েছে হেদায়ত নামক কিতাবের মধ্যে। এরপরে প্রশ্ন করা হয়েছে, রোজা অবস্থা আগরবাতি অথবা লোবান ইত্যাদি জাতীয় গেরানের হুকুম কী? যদি আগরবাতি জ্বালিয়ে অথবা লোবান জ্বালিয়ে যদি ইচ্ছা করে তার গেরান নাকের ভিতরে টানে বা নেয়, তাহলে রোজা ভেঙে যাবে। হ্যাঁ, অনিচ্ছা সত্ত্বে যদি নাকের মধ্যে কোনো গেরান পোষে, তাহলে রোজা ভাঙবে না। এই দলিল আসছে রদ্দুল, এর দলিল আসছে দুররুল মুখতার বেহেশতি নামক কিতাব, বেহেশতি জাওর নামক কিতাবের মধ্যে এর দলিলটা রয়েছে। এরপরে প্রশ্ন করা হয়েছে, ঔষধ খেয়ে হায়েজ বন্ধ রেখে রোজা রাখার বিধান কী? অনেক মা বোনরা আছে, এটা তারা চায় সকলের সাথে রোজাগুলি রাখলে সহজে হয়, সহজ হয়, এই জন্যে ওষুধ খেয়ে তার যে আপনার পিরিয়ড আছে বা তার যে মাসিক আছে এটা বন্ধ রেখে তার রোজা রাখতে চায়। রাখলে রাখতে পারবে, কোনো সমস্যা নাই, ওষুধ খেয়ে তার হায়েজ বন্ধ রেখে রোজা রাখতে পারবে, কোনো সমস্যা নাই। তবে শারীরিক অনেক সমস্যা আছে, আপনার যে নিয়ম অনুযায়ী যে আপনার মাসে মাসে না পাক, তখন সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য যেহেতু আল্লাহ পাকের এটা হুকুম, আল্লাহ পাকের বিধান, এইভাবেই হচ্ছে, এইভাবেই আমার মাসে মাসে না পাক হচ্ছে, এতে আমার বাধা দেওয়ার কোনো দরকার নাই, ঔষধ খাওয়ার কোনো আর দরকার নাই, আমি পরে রমজানের পরে আমি কাজা করে নিব, হ্যাঁ কাজা করে নিব, হ্যাঁ রমজানের পরে কাজা করে নিব, হ্যাঁ হ্যাঁ তারপরও যদি কেউ ঔষধ খেয়ে রোজা রাখে, রাখতে পারে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, যদি একটু শাখা মশালা হলো, রমজান মাসে তার মেন্স চলতেছে, হায়েস চলতেছে, পিরিয়ড চলতেছে, এই অবস্থায় হঠাৎ করে দিনের বেলা তার বন্ধ হয়ে গেছে, রক্ত বলে গেছে, এরপরে বাকি সময়টা রোজার সম্মানার্থে একেবারে শেষ পর্যন্ত রোজাদারের মতো থাকা আবশ্যক। কিতাবের মধ্যে ওয়াজিব লেখা হয়েছে, ফতুয়ার কিতাবের মধ্যে। এই জন্যে ফতুয়ায় আলমগিরি দলিল রয়েছে, হাসানুল ফতুয়ার মধ্যে দলিল রয়েছে, ফতহুল কদির এই কিতাবের মধ্যেও দলিলটা রয়েছে। এরপরে আমাকে প্রশ্ন করা হয়েছে, রোজা অবস্থায় চোখে ঔষধ বা সুরমা লাগালে রোজার বিধান কী? রোজা অবস্থায় চোখের মধ্যে ঔষধ অথবা আপনার যদি সুরমা লাগায়, তাহলে রোজার কোনো ক্ষতি নাই, রোজার কোনো সমস্যা নাই, সমস্যা হবেও না। হ্যাঁ, এটা দলিল রয়েছে রদ্দুল মুখতার নামক কিতাবে, আহসানুল ফতুয়া নামক কিতাবের মধ্যে এর দলিলটা রয়েছে। প্রশ্ন করা হয়েছে, রোজা অবস্থায় লিপস্টিক ব্যবহারের বিধান কী? অনেক মা বোনেরা লিপস্টিক ব্যবহার করে সাজগাজ করতে গিয়ে, লিপস্টিক ব্যবহার করতে গেলে রমজানে কোনো রোজার কোনো ক্ষতি নাই, তবে পেটে গেলে মুখে গেলে রোজাটা মাকরু হবে, এটা অপছন্দ হবে, রোজার সব কমে যাবে। তবে চেষ্টা করবো এখান থেকে বিরত থাকেই আমার জন্যে ভালো। এরপরে প্রশ্ন করা হয়েছে, রোজা অবস্থায় হোক্কা বা বিড়ি পানের বিধান কী? রোজা অবস্থা হোক্কা খাইলে, এখন সেই প্রচলনটা নাই, বিড়ি সিগারেট এগুলো খেলে রোজা ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। এর প্রমাণ রয়েছে দুররুল মুখতার নামক কিতাব, দারুল দেওবন্দের ফতুয়া নামক কিতাবের মধ্যে রয়েছে। এরপরে প্রশ্ন করা হয়েছে, দাঁতের মাজন বা টুথপেস্ট ব্যবহার করলে হুকুম কী?
দাঁতের মাজন টুথপেস্ট ব্যবহার করলে রোজা মাকরু হয়, রোজা ভাঙে না। তো এখান থেকে বেঁচে থাকি আমাদের জন্য আবশ্যক প্রয়োজন। এর দলিল রয়েছে আহসানুল ফতুয়া নামক কিতাবের মধ্যে। আমি আমি একটু আপনাকে থামাচ্ছি। তো আমাকে একজন কমেন্ট করেছে যে ব্রাশ, আমরা ইফতারের আগে ব্রাশ করে অনেকেই, অনেকে ব্রাশ করে, সেই ক্ষেত্রে কি রোজার কোনো ক্ষতি হবে কিনা? ওই যে এই কথাটা এখনই বললাম যে মাকরু হবে, মাকরু হবে, রোজা ভাঙবে না, মাকরু হবে। তবে ব্রাশের প্রয়োজন হলে ইফতারের পরে করুক, পরে করুক। জি জি জি, আশা করি ইনশাল্লাহ এর পরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, HRS ইসলামিক টিভি আমার যে ভাই, ওনার কাছে আপনারা কমেন্ট করলে, উনি আমাকে বললে ইনশাল্লাহ পরবর্তী আপনাদের সামনে উপস্থিত হয়ে বাকি মশালাগুলি, জটিল কঠিল যে মশালাগুলি, ইনশাল্লাহ সমাধানের জন্যে চেষ্টা করবো। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, এই চ্যানেলের জন্য দোয়া করবেন। অনেক বড় ইসলামের খেদমত চলছে, আল্লাহ পাক যেন এই খেদমতটুকু সারা বিশ্বে ছড়ায় দেন। আমিন। আলহামদুলিল্লাহ, আসলে অনেক বড় একটা ইম্পর্টেন্ট আমরা ভিডিও আপনাদেরকে উপহার দিলাম, কারণ আপনারা হয়তোবা জানেন না যে এই যে দেখেন ওস্তাদজি, অনেক দলিল সহ প্রশ্নগুলো আমি বলেছিলাম, বলার পরে উনি লিখেছে। তো এই যে দলিলগুলো, এগুলো আমি নিজেও বুঝতেছি না, আপনারাও বুঝবেন না। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটা আপনার যদি একটু উপকার হয় ভিডিওটা শেয়ার করবেন, ফেসবুক, ইমো, মেসেঞ্জার, যেখানে পারেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এখান থেকে যদি কোনো ব্যক্তি একটা মাসালা শিখে যদি সে আমল করে, মনে রাখবেন এই আমলের ছাপ কিন্তু আপনারও আমলনামায় চলে আসবে। তো আমরা সবসময় চেষ্টা করব এই রমজানে যে যেখানে যে যে ধরনের শিক্ষামূলক ভিডিওগুলো, এই রকম দলিল সহ, দলিল সহ সব কিছু জানার চেষ্টা করবেন। হ্যাঁ, একজন মানে ভক্ষসকর একজন বলল, সেই কথাটা আপনি শুনবেন না, কারণ ইউটিউবে অনেক ব্যক্তি আছে যারা দলিল ছাড়া কথা বলে, ঠিক আছে? তো আমি সবসময় বরাবরের মতো আমি চেষ্টা করতেছি যারা হকানি উলামে কারাম তাদেরকে নিয়ে ভিডিও দেওয়ার জন্য, কারণ আমার নিয়তটা হচ্ছে হক। আমি আমি মানে আগে পরের থেকে আমি হকানি আলেমদের সাথে চলাফেরা করি, যার কারণে আমি সবসময় মানে হকের পক্ষে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে ভিডিওটা শেয়ার করে দিবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করবেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার ওস্তাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, আর কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 30টা রোজা রাখার চেষ্টা করবেন, হ্যাঁ, রোজার হকগুলো মেনে থাকার চেষ্টা করবেন, যেগুলো শুনলাম জানলাম নিজে আমল করবেন, অপরকে আমল করার সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।